नमस्कार बंधुरा केमन आछेन आपनारा आज के कथा होक बांगलाय थेके आमरा आपनादेर निये जाबो डाकात कालीबाड़ीते। हाँ एटा हलो एमन एकटा कालीबाड़ी जेखाने भालो डाकातरा पूजो करतो मा कालीर आराधना करतो आर एई कालीबाड़ी एकटी गोपन सुरंगेर उपरे अवस्थित सेटाओ आमरा जानबो। देखते थाकुन आमादेर भिडियोटा। आर एई कालीबाड़ीते एक समय नाकि नरबलिओ होतो शुनलो सेई गा छमछमे घटना। ताहले एई भिडियोटी पुरो देखुन आर जानुन एई कालीबाड़ीर पिछने एई डाकात कालीबाड़ीर पिछने लुकिये थाका अनेक पुरोनो घटना। आर हाँ चैनलटा सबस्क्राइब करते भुलबेन ना। কথা হোক বাংলায় আপনাদের স্বাগত। আজকে আমরা রয়েছি আমি মানিক দেবনাথ, আমার সঙ্গে রয়েছে ক্যামেরায় দীপ্তময় রায়। আজ আমরা উপস্থিত হয়েছি কাঁসাপাড়া অঞ্চলের ডাকাত কালীবাড়ি মন্দিরে। এই মন্দিরটা বহু প্রাচীন, নিয়ার অ্যাবাউট 200 বছরের কাছাকাছি। এই মন্দিরের অনেক বড় ইতিহাস রয়েছে এবং প্রচলিত অনুযায়ী অনেকগুলো মত রয়েছে। তার মধ্যে একটি মত রয়েছে, যেমন প্রাচীনকালে ডাকাতরা এখানে পুজো করতেন, ডাকাতরা এখানে পুজো করেই ডাকাতি করতেন এবং ডাকাতদের আরাধ্য দেবী হচ্ছেন কালী, সেই সূত্র ধরেই মানে ডাকাতরা এই পুজোটা করতেন। আবার আরেকটি মতবাদ রয়েছে বা আরেকটি প্রচলিত ধারণা রয়েছে, যেটা যে ডাকাতরা প্রাচীনকালে ডাকাতরা প্রাচীন জমিদারদের থেকে সমস্ত লুটপাট করে নিয়ে এসে এই মন্দিরকে এই দেবীকে সাক্ষী রেখে তারা গরিবদের মধ্যে সেই সম্পত্তি বিলিয়ে দিতেন বা দান করতেন। প্রাচীন ইতিহাস সমস্তটাই লোকমুখে প্রচলিত, কোনোটাই লিখিত কিছু নেই সেরকম, ফলে দুটো মত ধরেই আমাদের চলতে হয়। আমরা দেখে নেবো, আপনাদের দেখিয়ে দেব যে মন্দিরের অন্দরমহলে কি রয়েছে। প্রাচীন ঐতিহ্যে গড়া সেই রাজবাড়ি তৈরি হতো বা রাজবাড়িতে যে সমস্ত ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, অর্থাৎ চুন সুরকি ঘাস আমরা দেখতে পাচ্ছি, সেই চুন সুরকির গাঁথনি এবং তার সেই রকমই ডিজাইনের তৈরি করা তখনকার দিনে। এবং ছাদেও আমরা দেখতে পাচ্ছি, তোমাকে বলবো আমরা দেখতে পাচ্ছি ছাদেও সেই রেল লাইন দিয়ে পরিবর্তন মতন করে সাপোর্ট দিয়ে এবং ডিজাইন করে ছাদ করা। এই প্রযুক্তিতে অর্থাৎ আমরা যে যুগে দাঁড়িয়ে আছি বর্তমান প্রযুক্তিতে হয়তো এই রকম ছাদ করা সম্ভব নয়। অর্থাৎ এটা দেখেই আমরা বুঝতে পারছি এটা প্রায় 200 বছরের কাছাকাছি কিংবা তারও প্রাচীন হতে পারে সেই সময়কার তৈরি করা একটি মন্দির। সেই ডাকাতকালী অর্থাৎ কাঁসাপাড়া অঞ্চলে সেই 200 বছরের প্রাচীন সেই ডাকাতকালী আপনারা দেখছেন, রঘু ডাকাতকালী। আচ্ছা রঘু ডাকাতকালী, এই কালীর একটা বৈশিষ্ট্য আমার চোখে যেটা ধরা পড়ছে সেটা হচ্ছে অর্কটা হচ্ছে প্রধান প্রতীক চিহ্ন। অর্থাৎ ডাকাতরা যে এই পুজোটা করতেন তার একটা চিহ্ন হচ্ছে অস্ত্র। এই অস্ত্রটা দেখেই আমরা বুঝতে পারছি এটাই ডাকাতদের আরাধ্য দেবী ডাকাতকালী, অর্থাৎ রঘু ডাকাতকালী, তাই তো? এবার আমরা দেখে নেব, শুনে নেবো ঠাকুরমশাইয়ের কাছ থেকে তার উত্তর। আমরা এবার আমাদের সামনে পেয়ে গিয়েছি এই ডাকাত কালী মন্দিরের প্রধান পুরোহিত মশাই। নমস্কার ঠাকুরমশাই। নমস্কার। আপনার নামটা? মুন্না ঠাকুর। মুন্না ঠাকুর, আপনি এখানে কত বছর ধরে পুজো করছেন? আমার হয়ে গেল তাও 20 বছর কি উপরে। প্রায় 20 বছর কি উপরে। এখানকার ইতিহাসটা একটু আমাদের বলুন। এইখানে আগে রঘু ডাকাত কালী বাড়ি নামে একটা প্রস্থাপিত, এখানে ডাকাতরা মায়ের পিছনে একটা ছবি আছে ওনার পুজো দিতেন। সামনেটা নিমের গাছ ছিল, নিম গাছ। তো ওরা কী করত, এখানে পুজো দিয়ে নরবলি করত, নরবলি করে তারপরে পুজো আচা করে কোথাও বেরোতো। প্রচলিত রয়েছে আমরা শুনেছি যে এখানকার ডাকাতরা নাকি এখানকার প্রাচীন জমিদারদের থেকে লুটপাট করে নিয়ে এসে দরিদ্রদের দান করতে, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা এখানকার ডাকাতরা এই দেবীকে সাক্ষী রেখেই দরিদ্র মানুষদেরকে দান করতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত করেছিলেন ডাকাতরা বড় বড় ফাংশন রাজা মহারাজাতে জমিদার। হ্যাঁ, তাও প্রায় কত বছরের পুরনো মন্দির এটা? এটা 2 বছর পুরনো। 200 বছর। হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন
যেখানে যে দেবী রয়েছেন এই দেবী বুঝি পূজিত হন, অর্থাৎ এই দেবীর প্রধান একটি অস্ত্র, যে অস্ত্রটা অর্থাৎ ডাকাতদের ডাকাতরা পুজো করতেন এই দেবীকে, তার প্রধান একটা চিহ্ন হচ্ছে তার অস্ত্র খাড়া। অর্থাৎ খাড়াটা দেখে আমরা বুঝতে পারছি যে এই দেবীকে ডাকাতরা পুজো করতেন। এবং এই দেবীর যে ঘট প্রতিষ্ঠা আপনারা যেটা দেখছেন, একটা ঘটের উপর মালা দেওয়া রয়েছে, এর পেছনে দেবীর মূর্তি রয়েছে এবং আরও দুটো মূর্তি আমরা ছবিতে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে শিব ঠাকুরের মূর্তি এবং আরেকটি, ওটা কিসের মূর্তি আছে রাখুন, শিব ঠাকুরের পাশে আর এটি কি জগদ্ধাত্রী, এই যে সামনে ছোট সাদা রঙের এটি কি রূপর মূর্তি? হ্যাঁ, একটি রূপর মূর্তি আমরা দেখতে পাচ্ছি যেটা জগদ্ধাত্রী, অর্থাৎ জগদ্ধাত্রী হাতেও খাড়া রয়েছে। এবং ঠিক তার দেবতার বাম দিকে আরেকটি জগদ্ধাত্রীর মূর্তি রয়েছে যেটি মাটির, তাই তো ঠাকুমশাই, ওটি মাটির, অর্থাৎ দেবীরই অনেক কয়েকটি রূপ এবং আরও ছোটো ছোটো অনেক মূর্তি আমরা এখানে দেখতে পাচ্ছি। এক সময় নরবলি হতো এখানটায় এবং একটি নিম গাছ ছিল, সেই নিম গাছটা এখন বোধ হয় আর নেই, নিম গাছটা এখন নেই। ঠাকুমশাই, আমরা শুনেছি এখানে প্রচলিত কথা শোনা আর কি, যে একটা সুরঙ্গ ছিল বোধ হয় এখানে, এই বিষয়টা একটু আপনি ডাকাতরা যদি সুরঙ্গ থেকে দূরে দূরে যেতে, হ্যাঁ যাতা, যে গঙ্গা আছে, নিমতলা বলে একটা স্থান আছে, বল্লানি আছে, হ্যাঁ যাওয়া যেত। তারপরে অংরেজরা যখন খবর পেয়েছে, তারপরে ওদেরকে তাড়া করেছে, করার পর ওরাই বন্ধ করে দিয়েছে। মানে অনেক দিন আগে, আমরাও দেখতে পারিনি বা আমাদের যে সিনিয়র যে আছে দেখাতে পারবেন আপনি না, এই উঁচু যেই আছে মন্দিরটা, হুম, সুরঙ্গ উপরে আছে, সুরঙ্গটা নিচে আছে, এই মন্দিরের নিচে হলো সুরঙ্গ, হ্যাঁ আচ্ছা, উপরে রয়েছে মন্দিরটা। আচ্ছা, এখান থেকে ঠাকুরমশাই কথা বলে আমরা জানতে পারলাম যে এখান থেকে কল্যাণী নিমতলা পর্যন্ত সুরঙ্গটা ছিল, নিমতলাটা এখান থেকে প্রায় 15 কিলোমিটার, হ্যাঁ 15 থেকে 20 কিলোমিটার, কেন ওই নবরূপরা ছাড়িয়ে যে নিমতলা সেই অঞ্চল, আর এখান থেকে গঙ্গা প্রায় 5 কিলোমিটার কাছাকাছি, আর কল্যাণীও প্রায় 5-6 কিলোমিটার, তার মানে এতটা দূর তারা সুরঙ্গ দিয়ে যাতায়াত, নিপুণ ভাবে সুরঙ্গটা করা ছিল। আমরা এবার চলে এসেছি ডাকাত কালীবাড়ির মূল মন্দিরের পূর্ব দিকে, অর্থাৎ মন্দিরের সঙ্গেই অ্যাটাচ করা মূল মন্দিরের পূর্ব দিকে, এখানে পূজিত হন দেবতা বজরঙ্গবলী, অর্থাৎ হনুমানজি, হনুমানজির মন্দির এখানেও বেশ নিষ্ঠাপুরে পুজো হয়। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে 200 বছরের প্রাচীন ঐতিহ্যটা, অর্থাৎ তখনকার দিনের প্রযুক্তিতে গড়ে তোলা যে বিল্ডিং, অর্থাৎ স্থাপত্যই বলা চলে, অর্থাৎ স্থাপত্যই বলা চলে, সেই স্থাপত্যটা প্রায় 200 বছরের পুরনো আমলে সেই সময়ে তৈরি করা, যে তখনকার যে রীতি সেই রীতিতেই গড়া, অর্থাৎ চুনসুরকির গাঁথনি এবং পিলার করা বা থাম্বা যেগুলো বলি সেই পিলার করা। সামনে আমরা দেখতে পাচ্ছি একটা খোলা জায়গা রয়েছে, এখানে সম্ভবত যজ্ঞ হয়, তোমাকে বলবো একটু এগিয়ে আসতে, এখানটাতে যজ্ঞ হয়, এখানটায় যজ্ঞ হয়, কিন্তু তোমার একটু বাঁদিকে চলে এসো। এই স্থানটা দেখতে পাচ্ছি আমরা যে সেই প্রাচীনকালে যজ্ঞের স্থান যেভাবে করা হতো সেরকমভাবেই একটা যজ্ঞের স্থান করা রয়েছে, এবং এর পাশে সেবায়িতদের থাকার জন্য ব্যবস্থা রয়েছে, এবং দেবতার একটা সন্ধ্যা প্রদীপ জ্বলছে, সন্ধ্যা প্রদীপ জ্বলছে, এটা তুলসীতলা, তুলসীতলায় সন্ধ্যা প্রদীপ জ্বলছে। এবং এই যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো সেই প্রাচীন রীতিতেই তৈরি, প্রাচীনকালেরই তৈরি, সেবায়িতদের থাকার জন্য এবং দেবতার ভোগ রান্না বা এই সমস্ত কাজের জন্যই তৈরি। সুন্দর, আস্তে আস্তে আমরা একটু ভিতর দিয়ে গিয়ে দেখি ভিতরের, এটারও ঠিক কালী মন্দিরের, ডাকাত কালী মন্দিরের বাঁ পাশটা, বাঁ পাশে, হ্যাঁ বাঁ পাশটায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের পুরোহিত মশাই বসে আছেন, ওনার কথাই আপনারা এতক্ষণ শুনলেন, বাঁ পাশটায় উনি বসে আছেন। আমরা যদি আরেকটুখানি আমি বলবো মানিককে নিয়ে যেতে, মন্দিরের ঠিক পিছন দিক, মানে ডাকাত কালী মন্দিরের ঠিক পিছন দিকটা হলো এইটা, এটা হলো ঠিক পেছন দিক, পেছন দিকটা দেখতে পাচ্ছেন সেই পুরনো স্ট্রাকচারের উপরে কিছু নতুনভাবে রেনোভেশন করা হয়েছে, যেমন নতুন করে একটু পাথরের কাটিং সেখানে বসানো রয়েছে, এখন হয়তো অন্ধকারে অতটা ভালো দেখা যাচ্ছে না। এদিকটা খামগুলো কত পুরনো পুরনো খামগুলো
আসতে পারেন আপনারা এই জায়গাটায়। আপনারা যদি আসেন, এসে একটা সুন্দর ঐতিহ্যের বহুল স্থান এটা একটা, মানে এখানে সুড়ঙ্গের উপরে থাকা এমন একটা কালী মন্দির মানে সাধারণত শোনা যায় না। আর এমন এমন সময়কার কালী মন্দির যে সময় ডাকাতরা এই কালী মন্দিরে পুজো করত, আর শুধু পুজো করতো না, বিভিন্ন জায়গা থেকে ডাকাতি করে এনে এখানে সর্বসাধারণ মানুষের মধ্যে সেটা বিলিয়ে দিত, মানে জমিদার বিভিন্ন আরও অভিজাত উচ্চ ঘরের যারা লোক, পয়সা আরো লোক তাদের থেকে নিয়ে এসে। আর আরেকটা জিনিস এখানে বলার, সেটা হলো এই মন্দিরে কিন্তু একসময় নরবলিও হতো, ভাবতে কিন্তু গায়ে কাটা দেয় কিন্তু নরবলি হতো এই মন্দিরে। তো এখানে আমরা দেখছি এখানে একটা রাধাকৃষ্ণের মূর্তির মন্দিরও করা আছে, এই জায়গাটা দেখা যাবে রাধাকৃষ্ণের মূর্তি মন্দির করা আছে, সবই পাথরের। তাহলে আজকে এই পর্যন্তই। ডাকাতকালীর কালীবাড়ি, ডাকাতকালীবাড়ি আপনারা দেখলেন আমার সাথে আর মানিকের সাথে। আরেকদিন অন্য জায়গায় দেখা হবে ঠিক এইভাবে, আরও নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। দেখতে থাকুন কথা হোক বাংলায়। নমস্কার।